হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে ছোট মাছ অথবা কাসকি মাছ রান্না করছি। চলুন দেখে নিই কী কী লাগছে উপকরণ। ফ্রাই প্যান গরম হয়ে আসলে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। দু টেবিল চামচ পেঁয়াজের পেস্ট দিয়েছি আর 1 টেবিল চামচ রসুনের পেস্ট দিয়েছি। এগুলো একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। টমেটো পেস্ট অ্যাড করেছি 4 টেবিল চামচ। ছোটো মাছ এগুলোকে মালা মাছও বলতে পারেন, কাচকি মাছও বলতে পারেন। এগুলো হচ্ছে 250 গ্রাম। এগুলো অ্যাড করে দিয়েছি। হলুদের গুঁড়ো অ্যাড করেছি 1 টেবিল চামচ। মরিচের গুঁড়ো অ্যাড করেছি 2 টেবিল চামচ। ধনিয়া গুঁড়ো অ্যাড করেছি 1 টেবিল চামচ। লবণ অ্যাড করেছি 1 টেবিল চামচ। ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার কিছুক্ষণ এড়ে ছেড়ে রান্না করব। পাঁচটি কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি। মরিচগুলো মাঝখান দিয়ে ফেটে দিয়েছি। রান্না এখন আমার শেষ, পরিবেশন করে দেখাবো। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। Thank you.
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।